নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এরুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা দীর্ঘ সাত বছর ধরে আপার প্রাইমারি নিয়োগ বন্ধ এবং এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য একাধিক কর্মসূচি ও ডেপুটেশন গ্রহণ করা হয় তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি তাই আপার প্রাইমারি সংজাই মঞ্চ তোসরা আগস্ট থেকে রাজপথে অনির্দিষ্টকালীন আন্দোলন শুরু করবে এবং বেশ কয়েকটি দাবি নিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রেশিও এছাড়া টেন্ডহীন সংরক্ষিত শূন্যপদে আনটেন্ডের নিয়োগ এই সম্বন্ধীয় একাধিক দাবি নিয়ে তারা রাজপথে নামতে চলেছে এবং সেই বার্তাই তারা পৌঁছে দেবে সতেরোই জুলাই জেলা শাসক দপ্তরে এবং সেখানে তারা অভিযান করছে সতেরোই জুলাই জেলা শাসক দপ্তর অভিযান এবং এই দপ্তর অভিযানের মাধ্যমে তারা সরকারের কাছেই বার্তা পৌঁছে দেবে যে তোসরা আগস্ট তারা রাজপথে অনির্দিষ্টকালীন আন্দোলন করতে চলেছে এই সতেরোই জুলাই অভিযানের জন্য কিছু গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে সামাজিক দায়বদ্ধতা ও প্রশাসনিক নির্দেশ মেনে আমরা ন্যূনতম উপস্থিতিতে জেলাশাসকের মাধ্যমে আমাদের চরমপত্র রাজ্য সরকারের কাছে পৌঁছে দেব এছাড়াও এখানে বলা হয়েছে আমাদের কর্মসূচি হবে করোনা সংক্রান্ত যাবতীয় সুরক্ষা বিধি মেনে অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সুরক্ষা উপকরণ যথা মাস্ক স্যানিটাইজার অবশ্যই সঙ্গে নেওয়ার কথা বলা হয়েছে যেই উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচি সেই উদ্দেশ্য বা লক্ষ্যে স্থির থাকার কথা এখানে বলা হয়েছে এছাড়া জেলা শাসকের দপ্তরে ঠিক দশটায় পৌঁছে যাবেন যাতে দ্রুত কর্মসূচি শেষ করে বাড়ি ফেরা যায় খাবার দোকান বা চায়ের দোকানে বিনা কারণে ভিড় করা যাবে না এবং সঙ্গে করে জল অবশ্যই নেবেন এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখবেন এছাড়া কেউ যদি নিজেকে অসুস্থ মনে করে তাহলে সে এই কর্মসূচিতে অংশগ্রহণ নাও করতে পারে কোথায় কখন জমায়েত হতে হবে তা জেলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আপনি জানতে পারবেন বিভিন্ন জেলায় একটি করে প্রতিনিধি আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন কোথায় কখন জমায়েত হতে হবে